শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ হাসান উদ্দিন, পিতা মৃত আব্দুল রাজ্জাক মোল্লা, আমার নাম মোসাম্মদ মঙ্গলা খান, ঠিকানা হাইরাঙ্গা, কালিয়া, নড়াইল। যুদ্ধের আগে আমি সেনাবাহিনী চাকরি করতাম, পাকিস্তান সেনাবাহিনীতে ভর্তি হলেন কবে? সেনাবাহিনী ভর্তি 1970 সালে মার্চের 6 তারিখে। ট্রেনিং শেষে 3rd East Bengal রেজিমেন্ট আমি ইউনিটে যাই 1970 সালে শেষের দিকে। 1971 সালে যখন যুদ্ধ হয় তখন আমি 3rd Bengal আমার পোস্টিং, হেডকোয়ার্টার কমান্ডে ছিলাম। তখন আপনি কোন ক্যান্টনমেন্ট? সৈয়দপুর ক্যান্টনমেন্ট। সৈয়দপুরে সংখ্যাগরিষ্ঠ কারা? ওরা ছিল পাঞ্জাব রেজিমেন্ট ছিল, বেলুচ রেজিমেন্ট ছিল, ক্যাভেলারি ছিল, আর্টিলারি ছিল, এরা সব পাঞ্জাবি ছিল। আর ওখানে যে কোনো রেজিমেন্ট ছিল, তো বেঙ্গল রেজিমেন্ট আমাদের একটাই ছিল। কজন আমরা এক ব্যাটালিয়ান নেদারল্যান্ড 550-600 মতো ছিলাম। তার অফিসার সবই তো পাঞ্জাবি ছিল, শুধু 3 জন অফিসার ছিল, একজন লেফটেন্যান্ট, একজন ক্যাপ্টেন, একজন সেকেন্ড লেফটেন্যান্ট বাঙালা ছিল, আর সবই পাঞ্জাবি ছিল। বিহারি হতো, বিহারি ছিল, বাঙালি খুব কম ছিল। এই 26শে মার্চে ওরা যখন আমরা ঘুমন্ত অবস্থা ছিল, 26 তারিখ রাত্রে ওরা 11:12টার সময় পর গোলাগুলি শুরু করে ঘুমন্ত অবস্থায়। ক্যান্টনমেন্টের ভিতরে? ক্যান্টনমেন্টের ভিতরে ভীষণভাবে, তাতে আমাদের অনেক লোকজন হয়তো আহত হয়েছিল, মারা গেছিল, আমি অত বলতে পারবো না। তখন আর কি ওই আমাদের কোত বলে আর কি যেখানে অস্ত্র গাছ ওইটা ভেঙে দিল। আমাদের কয়েক সুবিধা ছিল, হাবিজা ছিল, ওরা ভেঙে ছেড়ে দিলে যার যার মতো অস্ত্র নিয়ে যার যার মতো আর কি বেরিয়ে পড়লো। হয়তো কেউ 300, কেউ 200, কেউ 100 গুলি নিয়ে আমরা বেরিয়ে গেলাম। দক্ষিণ পাশে ছিল গ্রাম, ওই গ্রামে যে আমার কিছু লোক গেলাম। পরদিন সকালে দেখা গেলো যে বিভিন্ন জন আমাকে লোক ছিটে ফিটে গেছে, প্রায় 500-550 লোক ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ওরা ওখানে আমরা 200-300 এক জায়গা হলাম। এমিনেশন ড্যাম ছিল ক্যান্টনমেন্ট থেকে একটু দিলে, গ্রামের লোক খবর দিয়ে চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, ওদের খবর দিয়ে গরু গাড়িয়ে নিয়ে আমরা এমিনেশন ডিপে ভাবলাম। ব্যাঙ্গ অস্ত্র নিয়ে একজন গুলি নিয়ে কিছুদিন পড়লো। তো ওখানে 2 মাস যুদ্ধ করার পর আমাদের লোকজন বিভিন্ন রকম যার যার বাড়ি চলে গেছে, কীরা কোথায় গেছে, কোনো ই নেই। এই এলাকার আমি একা ছিলাম, যশোর যে বৃহৎ যশোর আমি দুজন ছিলাম, আর একদম ঘর দিয়ে পলাই গেছে আমি জানি না, আমি একা বেরিয়ে গেলাম। তখন আর কি আমি বাড়ির দিকে আর কি একটা SMG নিয়ে আর 4টি ম্যাগজিন এই নিয়ে আর কি আমি হলাম, কীভাবে বাড়ি আসবো। তখন আমি পশ্চিম দিনাজপুর বালুঘাট ইন্ডিয়ার ভিতরে গেলাম। ওখান থেকে যাওয়ার পর ওরা আমার একটা সার্টিফিকেট দিল ইন্ডিয়ার ভিতর থেকে, যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে কেউ কিছু বলবে না। ওরা সেটা খুলিয়ে ভেঙে আমি ওই একটা পুরনো লিডার ওদের মধ্যে বসেছিলাম, একটা চাদর বসে ওরা একটা দিল যে আপনি যাও, কোনো সমস্যা হবে না, খাওয়া দাওয়ার কোনো সমস্যা না। ভারতের ভিতর দিয়ে আমি
কলকাতা এসে বঙ্গা হয়ে আমি কালিয়া ঢুকছি। তখন বাগেশন বাড়ি এসে দেখলাম যে কোথায় কী আছে, তা দেখলাম যে দোকানটা মুখে দেখে ক্যাম্পাসে কলাবেড়ি কালাম সাহেব। আমি একদিন বাড়ি থেকে ওনার কাছে গেলাম, তুমি কী নিয়ে আসছো? আমি যে এই ব্যাপারে আমি কে নিয়ে আসছি। তখন আমার সাথে এলাকার একজন ছিল পরিচিত, যেমন সেনাবাহিনী চাকরি করত মিজানুর রহমান চৌধুরী, তার ডাক বক্স চৌধুরী, আর বিডিআর ছিল একজন আবিল সরকার সুবিধার টুকু, আর ওদেরকে মনিত সাহেব, এদের সঙ্গে পরিচয় হওয়ার পর আমি ওখানে জয়েন করবিল বাড়ি আসলো। বাড়ি আসার পর মা আসল মামা বাড়ি, তাই জানা গেলাম যে আবার কুমির থেকে কিছু লোক এসে তাদেরকে আমার ধরলো যে ব্যাপার ইকলাস সাহেব সালাম সাহেব মারা গেছে, ইকলাস সাহেব সত্তর সাহেব কালুখালি বসে আছে, তোমার ওদিকে পার্কে দিয়ে আসতে হবে তোমার দায়িত্ব। তখন আমি বললাম যে কালকে যাবো, বলে কালকে নেই রাত্রি যাতে আমার মামা বাড়িতে যাতে দিচ্ছিল না, তারপর আমি কোনো দিন অসুবিধা নেই আমি যাই। তখন কালুখালি যেয়ে সত্তর সাহেব ইকলাস সাহেবে নিয়ে আমি আমাকে পার্কে দিয়ে আসলো পদ্মবিলে, ওখান থেকে খাইছি আর কি গণ্ডপ গণ্ডপিতে একটা নৌকা নিয়ে আমাকে নামাই দিয়ে আসলো গঙ্গারাম। তার তিন দিন আর কি আমি পৌঁছেছি ভারত, পৌঁছানোর পর ইকলাস সাহেবকে পৌঁছাতে পর ইকলাস সাহেবের তুই কীভাবে যাবি, তো একটা দল দিয়ে দিই। আমি পাঁচ সাত দিন থাকলাম, থাকার পর পঁচিশ জনের একটা দল আমাকে আসতে ছিল পনেরোটা, তার ভিতরে একটা রাপিলেন্স ছিল একটা এলএমসি ছিল এসএলআর, এই দিয়ে মোট পনেরোটা অস্ত্র দিয়ে পঁচিশ জন দল ওই খালি যে দশজন লোক ছিল ওদের কাছে ইমিউনেশন কালাম সাহেবের গ্রুপে দিতে হবে, তাই নিয়ে আর কি রওনা হলাম। কমান্ডার দেয়নি কমান্ডার আমি, আমার কমান্ডার সে পঁচিশ জনদের নিয়ে অস্ত্র নিয়ে আর গুলি নিয়ে আমি আসলাম কলাবাড়ি। কলাবাড়ি শুনলাম যে আমার আব্বারে আর দাদারে সিস্ক মোটর ধরে নিয়ে গেছে, পরে আমার গ্রামের লোক তাকে যাবি নিয়ে আসলো যে আমার এক সপ্তাহে তোর কালি হাজির করে দেবে, নয়তো আমাকে বাড়ি পোড়ায় দেবে, আমাকে সামনে কিনে দেবে। রোববার দিন ধরে আসলে সোমবার দিন ছেড়ে দিল, মঙ্গলবার দিন রাত্রি আমি এই পিস কমিটি ক্যাম্পার দর্শন করলাম কালিয়ায়। আমরা মুষ্টিমি কয়েকজনে পরে লোক আসছে, কিন্তু প্রথম রাত্রি আমরা আট দশজন আসছিলাম, বরতি অতি বাকি লোক ইসলাম বলি মাউলি আবুলির দল আমাকে দল সব আইসে সরকার অতি অতি ওগুলো সব ফিনিশ করে দিয়ে রাষ্ট্রপতিগুলো নিয়ে, তারপর বিভিন্ন জায়গায় অপারেশন করেছি, ওই আপনার মোল্লারা তেরোখাদা হাতরা গুয়াগড়া কালিয়া কালিয়া দশই ডিসেম্বর যেদিনকে স্বাধীন হয় সেদিনকে আমাদের দুজন লোক মারা গেল, একজন আমাদের হাইবালি আর একজন আমাদের আটমাল আটমাল আর হাইবালি। পরে আমি মালয়েশিয়া ক্যাম্প অস্ত্র জমা দিলাম, আরও কিছু অস্ত্র ছিল জমা দিয়ে আমি যশোর ক্যান্টনমেন্ট যে জয়েন্ট করলাম, আবার সময় জানতে বাইশ বছর চাকরি করে কি বাড়ি আসছে। তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।